কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে এসেছি আমার এই একটি সর্ষে ক্ষেতে দেখো কত সুন্দর এই সর্ষে ক্ষেত ফুলে ভরেছে চারিদিকে মৌমাছি উঠছে মৌমাছিরা এই শীতের দিনে মধু সংগ্রহ করছে তোমরা দেখো তোমাদের আমি কাছের থেকে দেখাচ্ছি যে সর্ষে গাছ দেখতে কেমন হয় সারা মাঠ দেখতে পাচ্ছো সরষে ফুলে ভর্তি হয়ে আছে এই যে সর্ষে এই যে গাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে ফুল এই ফুলের থেকে আস্তে 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 ফুলগুলো পড়ে যায় এবং এই দানাগুলো থাকে তারপর এগুলো আস্তে আস্তে মোটা হয় এবং এর মধ্যে থেকেই আমরা সর্ষে পাই এবং সেগুলোকেই মিলে দিয়ে তার থেকে আমরা তেল পাই আমরা যে সর্ষের তেল টিভিতে আর দেখি সেই সর্ষের গাছ দেখো বন্ধুরা মৌমাছিরা মৌমাছি বসে আছে ফুলটার উপরে দেখতে পাচ্ছ যে ফুলটার উপরে একটা মৌমাছি বসে আছে মধু সংগ্রহ করছে চারিদিকে ফুলে গম গম করছে মৌমাছির শব্দে গম গম করছে সুন্দর হাওয়ায় দেখো ফুলগুলো কেমন নড়ছে যতদূর তাকাবে শুধু সর্ষে আর সর্ষে এই যে সর্ষের গাছ জমিতে চাষ করার পরে সার দিয়ে জল দিয়ে লালন পালন করতে হয় এই সর্ষে গাছকে তো এটা আমাদের গ্রাম বাংলার একটি সর্ষে ক্ষেত আমি বাগানের থেকে বেরিয়ে আসছি দেখতে পাচ্ছ এই যেদিকে মুসুরির বাগান যে মুসুরি ডাল মুসুর ডাল আমরা খাই মুসুরি গাছগুলো দেখো বন্ধুরা কেমন লাগে এই যে মুসুর গাছ তোমরা দেখতে পাচ্ছ এখনো গাছগুলোতে ফুল হয়নি কয়েকটা গাছে এই যে ফুল এসছে দেখো বন্ধুরা ফুল আসছে গাছে ছোট ছোটো ফুল হয় এবং সাদা ফুলের কালার সাদা হয় এখনো গাছে মুসুর এখনো ধরেনি একটা গাছও দেখতে পাচ্ছেন এখনও যে ধরেছে তো এই সুস্বাদু প্রোটিন ডাল এই যে দেখতে পাচ্ছি যে মসুর ডালের মুসুর গাছে যে কলি এসছে সব ফুল হবে এই যে এখানে গাছগুলোতে কতগুলো ফুল দেখতে পাচ্ছি এই গাছটাতে অনেক কটা ফুল এসছে দেখো বন্ধুরা এই গাছটা অনেক কটা ফুল এসছে তো যাই হোক যারা আমার এই সন্ধ্যা তারা চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে লাইক শেয়ার করে দিও আগামী দিনে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও দেব তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে তবে আসছি আগামী দিনে আবার দেখা হবে টাটা